নেত্রকোনায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও 34 লাখ টাকার মালামাল লুট করায় মামলা রয়েছে। কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।